এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। আজ ভি বিমল দাজি কো লোক পছন্দ করতে হ্যায়, মাই ভি করতা হুঁ, ক্যোঁকি মেরে উপর মে ভি উনকে এহসান হ্যায়। বিজেপির হাছড়ে একুশের ভোটে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ঘোষণা করেছেন বিমল গুরুং, কিন্তু সেই গুরুং সম্পর্কেই কার্যত প্রশংসার সুর শোনা গেল দার্জিলিং এর বিজেপি সাংসদের গলায়। সেই সঙ্গে তৃণমূলকে নিশানা করতেও ছাড়েননি তিনি। তার যো ভি বোল রহে হ্যায় ও টিএমসি কো খুশ করনে কে লিয়ে দেখো উনকো বোলনা পড়েগা, নাই তো টিএমসি উনকো নাই ছোড়েগি। আর যো ভি আজ ভাষণ মে ও বাত বোল রহে হ্যায় টিএমসি কা লিখা হুয়া স্ক্রিপ্ট হ্যায়, উনকি আপনি স্ক্রিপ্ট নেই। 2021 মে উনকা হারনা তয় হ্যায়, ইসিলিয়ে ইয়ে ভয়ভীত হো রহে হ্যায়। পাহাড়ের বিজেপি সাংসদকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। উনি আমাদের এখানে বেড়াতে আসে, দার্জিলিং জেলার মানুষের সঙ্গে উনি চরম বিশ্বাসঘাতকতা করেছেন সাংসদ হয়ে। 2009 সাল থেকে দার্জিলিং লোকসভা আসনটি বিজেপির দখলে, কিন্তু এবার বিধানসভা ভোটের আগে বিজেপির সঙ্গ ছেড়ে তৃণমূলের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন বিমল গুরুং। পর্যবেক্ষকদের মতে এর প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের সমীকরণে। পাহাড় সমতল মিলিয়ে প্রায় 14টি বিধানসভা আসনে গুরুং এর প্রভাব পড়ার সম্ভাবনা। শেষ অবধি কি গুরুং ফ্যাক্টরে লাভবান হবে তৃণমূল, নাকি উত্তরবঙ্গে বিজেপির গড় অক্ষত থাকবে, উত্তর মিলবে একুশের ভোটের ফলে। সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং। ঠিকা শ্রমিকদের সম্মেলনে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল নেতাজি ইন্ডোর। একের পর এক ফ্লেক্স ছিঁড়লেন বিক্ষোভকারীরা, মন্ত্রীদের সামনেই চেয়ার ছোড়াছুড়ি করা হয়। মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এদের জন্য কিছু করবেন, জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। শ্রম দপ্তরের ঠিকা শ্রমিকদের বিক্ষোভে সোমবার এমনই রণক্ষেত্রের চেহারা নিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর। মন্ত্রীদের সামনে চলল চেয়ার ছোড়াছুড়ি, মাটিতে গড়াগড়ি খেল তরুণ। প্রবল বিক্ষোভের মুখে পড়লেন খোদ শ্রমমন্ত্রী মলয় ঘটক। ছিঁড়ে ফেলা হলো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স। রীতিমতো উত্তেজনা পরিস্থিতি, এই গেটের যে হোর্ডিং যে ফ্লেক্স ছিল সেই ফ্লেক্স ভেঙে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, রীতিমতো কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শ্রম দপ্তরের তৃণমূল প্রভাবিত ঠিকা শ্রমিকদের সংগঠন সেলফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশনের সম্মেলন ছিল। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, পূর্বমন্ত্রী ফিরহাদ হাকিম সহ আরও কয়েকজন মন্ত্রী। কিন্তু আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঠিকা শ্রমিকদের দাবি, অসংগঠিত শ্রমিকদের থেকে সামাজিক সুরক্ষা প্রকল্পে মাসিক 25 টাকা তোলার জন্য বাম আমলে তৈরি হয় সেলফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশন। সামাজিক সুরক্ষা প্রকল্পে টাকা তোলার জন্য কমিশনও পেতেন সংগঠনের সদস্যরা। সারা রাজ্যে এরকম প্রায় 6,500 কর্মী রয়েছে। বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, মার্চ এপ্রিল থেকে টাকা তোলা বন্ধ, ফলে কমিশনও পাওয়া যাচ্ছে না। তাদের আরও দাবি, ন্যূনতম বেতন কাঠামো, সামাজিক সুরক্ষা এবং স্থায়ীকরণ সংক্রান্ত ঘোষণা হবে বলে আশ্বাস দিয়ে তাদের এদিনের বৈঠকে ডাকা হয়। কিন্তু কর্মী সম্মেলনে কোনো আশ্বাস না মেলার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন তারা। ছিল যে আজকে বেতন করে কথা, কেন বেতন করে দিল না আমাদের? আমাদের একটাই দাবি, আমাদের আজকে বেতন করে দিতেই হবে। আমাদের মূল দাবি ছিল আমাদের মাসিক বেতন 13,500 টাকা দিতে হবে, সেই বেতনের ন্যূনতম ফাইদাটুকু আমাদের দেখালেন না মাননীয় শ্রমমন্ত্রী মলয় ঘটক বাবু। আই এম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। আমার সঙ্গে আরও লোক ছেলেবেলা আসছে, তাদেরও একই অবস্থা, তারাও 2-3 জন করে নিয়ে আসছে। আজকে আমাদের বিয়ার করতে হচ্ছে ওদের খরচাগুলো। এটা এরকমভাবে বেতনের বার্তা দেওয়া যায় না। আমি তো বললাম যে আমি ক্যাবিনেটে এটাকে নিয়ে যাবো, এরকমভাবে রাতারাতি হঠাৎ করে এটা সবাই হয় না। মলয় তো আছেন, রেসপন্স করবো, দেখে নেব। এরপর নেতাজি ইন্ডোরের সামনে পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, সেখান থেকে হুঁচিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। মলয়ের কাছে আমি আশা করব যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে বলে অন্তত পক্ষে এই মানুষদের জন্য যারা 7 মাস ধরে হাতে একটা পয়সা পায়নি তাদের অন্তত পক্ষে কিছু পাওয়ার ব্যবস্থা করে দেয়। এই যে 7 মাস ধরে ওদের কমিশনের উপরে চাকরি কিন্তু নয়, কমিশনে চলে, এই 7 মাস ধরে কমিশনটা না পাওয়ার জন্যে আজকে ওরা হয়তো এই ভেবেই এসেছিলো যে আজকে একটা ঘোষণা কিছু হবে। এই ধরনের হিংসার সহিত বিক্ষোভ করে দাবি আদায় কি ত্বরান্বিত হলো না আরো পিছিয়ে গেল। দ্রুত সমস্যা না মিটলে ফের আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। পার্থপ্রতিম ঘোষ, সত্যজিৎ বৈদ্য, সঞ্জয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।